চাঁদ দেখা সাপেক্ষে 27 জুন 2023 তারিখে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত 9/1/2023 তারিখে রাজকীয় সৌদি সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি 2023 স্বাক্ষরিত হয়েছে। উক্ত হজ চুক্তি অনুযায়ী এবছর হজ যাত্রীর কোটা 1,27,198 জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন। এবছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী 100% হজযাত্রী প্রি অ্যারাইভেল ইমিগ্রেশন মক্কা রোড চুক্তি অনুযায়ী উক্ত বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে। পবিত্র হজ 2023 উপলক্ষে প্যাকেজ প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ 1/2/2023 তারিখ দুপুর 12টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ধর্ম মন্ত্রণালয়ের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হজ প্যাকেজের অন্তর্ভুক্ত বিভিন্ন খাতের ব্যয় পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য 6,83,018 নির্ধারণ করা হয়। উল্লেখ্য, মিনার তাবুর সি ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মিনার তাবুর অবস্থান সংক্রান্ত ক্যাটাগরির গ্রহণের ভিত্তিতে বেসরকারি এজেন্সিসমূহ সরকারি প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে স্ব হজ প্যাকেজ ঘোষণা করবে। তাবুর অবস্থান ব্যতীত অন্যান্য সুযোগ সুবিধা সরকারি ব্যবস্থাপনার প্যাকেজে নিশ্চিত করতে হবে।